এবারের ঈদে রান্নার তালিকায় বোনা খিচুড়িটা রাখতেই পারেন কারণ খিচুড়িটা বৃষ্টির দিনে খেতেই বেশি ভালো লাগে কম সময়ে রান্নাটা করা যাবে ওই রেসিপিটাই শেয়ার করেছি এক কাপ মুগ ডাল নিয়ে পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ আজকে খিচুড়ি রান্নার জন্য দেড় কেজি বিফ নিয়েছি আপনি চাইলে হাড় সহ নিতে পারেন আবার চাইলে হাড় ছাড়াও নিতে পারেন দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর হাফ কাপ পেঁয়াজ কুচি ভালো করে মাংসটা এখন ম্যারিনেট করে নিচ্ছি আর আমি আমার বাসায় অনেক ব্যস্ত থাকি তাই অনেক সময় দেখা যায় বাসার গ্রোসারি পণ্যগুলো সময় মতো বাজারে গিয়ে কিনতে পারি না তাই আমার এই কাজকে অনেক সহজ করে দিয়েছে অনলাইন গ্রোসারি শপিং পান্ডামার্ট আমি আমার বাসার যাবতীয় রান্নার মাছ মাংস চাল ডাল মশলা তেল ডিম দুধ শাকসবজি দৈনন্দিন প্রয়োজনীয় সকল পণ্য ঝটপট পান্ডামার্টে অর্ডার করে দিই এই ভিডিওর কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে অর্ডার আপনার প্রয়োজনীয় সকল পণ্য ঢাকনা দিয়ে ঢেকে এই পাত্রটাকে চুলাতে বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি মাংস থেকে যে পানিটা উঠবে ওটা দিয়েই কষিয়ে নিতে পারেন আপনি যদি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে দেন মাংস থেকে অনেকটা পানি উঠবে আর এভাবে করে রান্না করলেই মাংসের টেস্ট বেড়ে যায় অনেক মাংসটা যখন কষানো হয়ে যাবে আগে থেকে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ডাল মাংস সিদ্ধ করে নিচ্ছি আপনি এই রেসিপিতে একবার বোনা খিচুড়ি রান্না করে দেখতে পারেন আলাদা করে ডাল সিদ্ধ করার কোনো রকম ঝামেলা নেই মাংস আর ডাল একসাথে সিদ্ধ হয়ে যাবে মাংসটাও নরম হয়েছে আর ডালটাও একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলায় আরও একটি প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল আর পাঁচ থেকে ছটার মতো এলাচ দুই টুকরো দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়েছি দুই তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনটা একটু ভেজে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া এই গুঁড়া মশলাটা দেওয়ার পর আমি এখানে দুই কাপ চিনি গুঁড়া চাল পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভুনে ভালো করে ভেজে নিচ্ছি চাল দিয়েছি আমি এখানে দুই কাপ এখন পানি অ্যাড করে দিচ্ছি তিন কাপ একদম ফুটোনো গরম পানি দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এরকম ফুটতে শুরু করেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে হচ্ছে এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আর আগে থেকে যে ডাল মাংস সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন মিশিয়ে নিতে হবে একটু নেড়েচেড়ে এভাবে করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো দমে রান্না করছি আমাদের বোনা খিচুড়িটা রান্না করা হয়ে গেছে একদম সহজে রান্না করে নিতে পারবেন ঘরোয়া মশলা দিয়ে আজকের এই বোনা খিচুড়িটা মাংসটা খেতে অনেক সফট হয়েছিল সহজ রেসিপিতে যারা বোনা খিচুড়ি রান্না করতে চান আজকের রেসিপিটি ভালো লাগবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ